হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কিভাবে কম্পিউটারের মাউসের কার্সার চেঞ্জ করা যায়। সো ফিরছি ইন্টোর পর। সো ওয়েলকাম ব্যাক। আমাদের কম্পিউটারে মাউসের কার্সার ডিফল্ট ভাবেই এই তীর চিহ্ন থাকে। সো আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি, আর এই পরিবর্তন করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হয়। সফটওয়্যারের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সফটওয়্যারটা অনেক ভালো কাজ করে, চলেন দেখা যাচ্ছে কীভাবে এটা কাজ করে। সো সফটওয়্যারটা ডাউনলোড করার পরে জাস্ট এটাকে রান করবেন। রান করার পরে জাস্ট এখানে এগ্রিমেন্ট যদি পড়া ইচ্ছে থাকে তো পড়বেন, না হয় এগ্রি করে জাস্ট নেক্সট কিছু সময় ওয়েট করবেন। এখানে দেখুন উইন্ডোজের ডিফল্ট কার্সার। আমি চাইতেছি যে আমার কার্সারটা এরকম হবে, এরকম হবে আর এরকম লাইটিং হবে আর কি, এরকম চাইতেছি আমি। আর সাউন্ড সাউন্ড আমি চাইতেছি এরকম হোক, এরকম হোক। তারপর মাউস মোর কার্সার, এখানে অনেক কার্সার আছে যেগুলো আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা সাউন্ড আপনারা অর্থাৎ লেফট বাটন যদি ক্লিক করা হয় তখন যে সাউন্ড হবে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো সাউন্ড আছে, অনেকগুলো সাউন্ড আছে। সো আমি চাইতেছি যে এখানে ট্রেলস ট্রেলস নামে এখানে আছে, ব্লু পিঙ্কস, আমি চাইতেছি ব্লু পিঙ্কসটা অ্যাপ্লাই থাক অ্যাপ্লাই থাক। তারপর আছে কার্সার, মাই কার্সার। সো আপনার এটা কার্সার, আমি চাইতেছি এই কার্সারটা আমার থাকবে। দেন আমি জাস্ট অ্যাপ্লাই 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 করার পর কিছু সময় ওয়েট করতে হবে। দেখেন যে আমার কার্সারটা ঠিক ওইরকম হয়ে গেছে, এখানে দেখুন যে আমার কার্সারটা ঠিক ওইরকম হয়ে গেছে। আপনি এখানে চাইলে অন্যান্য কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার জন্য এভাবে আপনি আপনার মাউসের কার্সার চেঞ্জ করতে পারেন। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।